দুর্ঘটনার কারণে কি সিরিয়াল থেকে বাদ দেওয়া হবে রুবেলকে? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধুতে সৃজন পর্ণার অনস্ক্রিন রসন দর্শকদের যথেষ্ট পছন্দের। কিন্তু সম্প্রতি ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। শুটিং চলাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে তার দুই পায়ের গোড়ালি। বর্তমানে উঠে দাঁড়ানোর মতন পরিস্থিতিতে নেই রুবেল। চিকিৎসকরা তাকে অন্তত দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু রুবেল যেহেতু নিমফুলের মধুর নায়ক, তাই তাকে ছাড়া শুটিং চালিয়ে গেলে প্রভাব পড়বে টিআরপিতে। আদৌ চ্যানেল কর্তৃপক্ষ তার জন্য এতদিন অপেক্ষা করবেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট বিবৃতি মেলেনি, যে কারণে গুঞ্জন ছড়িয়ে পড়েছে হয়তো সৃজনের চরিত্রে রুবেলকে সরিয়ে আনা হবে অন্য কোনো অভিনেতাকে। রিপ্লেসমেন্ট প্রসঙ্গে রুবেল জানান, এখনও অবধি প্রযোজনা সংস্থার তরফে তাকে কিছু জানানো হয়নি, কিন্তু আগামী দিনে বাড়ি থেকেই শুটিং করার পরিকল্পনা রয়েছে তার। তবে এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।